আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছো। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক ভূগোল, শিমুলিয়া কলেজ, ঝিগরগাছা, যশোর। অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে আজ শুভেচ্ছা স্বাগতম। আমি আজ একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের ভূমিরূপ থেকে নদী নিয়ে আলোচনা করব। নদী, রিভার, নদী। তাহলে নদী, তাহলে নদী, মানব জীবনে নদীর গুরুত্ব অপরিসীম। মানব জীবনে নদী ওতপ্রোতভাবে জড়িত। নদীর স্রোত থেকে বিদ্যুৎ, জল বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যা মানবের কল্যাণে কাজে আসে। নদীর পানি আমরা সেচ কার্যে ব্যবহার করি, যা ফসল উৎপাদনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। অতি প্রাচীনকালে আমাদের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল নদী। আমরা নদী পথে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতাম। নদীর তীরে সর্বপ্রথম সভ্যতা গড়ে ওঠে, যে সভ্যতার হাত ধরে আজ আমরা উন্নতির উচ্চ শিখরে আরোহণ করছি। নদীর দুকুল প্লাবিত হয়ে পলি জমে যা আমাদের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই নদী নিয়ে আমি আজ আলোকপাত করব। তাহলে নদী, নদী কি এটা জানা দরকার। বিশেষ করে নদী মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে ধাবিত হয়। নদী বলতে আমরা সাধারণত বুঝি পাহাড়, পর্বত বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টির পানি, প্রস্রাবণ, বরফ গলা পানি ঢাল বেয়ে, পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকা পথে সমুদ্র বা সাগরে পতিত হওয়াকে নদী বলে। তাহলে নদী কি? কি বা কাহাকে বলে? নদীর সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেন। বিখ্যাত ভূবিজ্ঞানী এ.এন. টেইলরের মতে, সরল আঁকাবাঁকা সরু কিংবা প্রশস্ত নালার মধ্য দিয়ে নুড়ি, পাথর, কাদা, পানি প্রবাহকে নদী বলে। অন্যদিকে বিখ্যাত ভূবিজ্ঞানী মারিস সাওয়া নদীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, নালার মধ্য দিয়ে প্রবাহিত জল প্রবাহকে নদী বলে। তাহলে নদী বলতে আমরা বুঝি পাহাড়, পর্বত বা উঁচু কোনো জায়গা থেকে বৃষ্টিপাত, প্রস্রাবণ, তুষার গলা পানি, বরফ গলা পানি যখন পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় এবং সমুদ্র বা বিশাল জলাশয়ে পতিত হয়, তখন তাকে নদী বলে। নদী, নদীর উৎস, নদীর উৎস, নদী বিশেষ করে যে স্থান থেকে উৎপত্তি লাভ করে সেই স্থানকে নদীর উৎস বলে। আমরা জানি পৃথিবীর অধিকাংশ নদী, বিশেষ করে পার্বত্যময় বা পার্বত্য চূড়া থেকে উৎপত্তি লাভ করে, সুতরাং ওই স্থানকেই নদীর উৎস বলা যায়। বিশেষ করে নদীর উৎস, নদীর মোহনা,
नदी मोहना, नदी मोहना की विशेषकर नदी उच्च थेके जे स्थाने पतित हय बा समुद्रेर बा विशाल जलाशय जे जे स्थाने पतित हय ओ स्थान के नदी मोहना बोले। तहले नदी उच्च, नदी मोहना, उपनदी, उपनदी। उपनदी की विशेष करे नदी जखन उत्पत्ति लाभ करे तखन अनेकगुलो शाखा छोटो छोटो नदी जखन मूल नदीते पतित हय तखन ओई मूल नदीर छोटो नदी हलो ओई मूल नदीर उपनदी। उदाहरण हिसाबे बला जाय जेमन आत्राई, तिस्ता, करतुआ, जमुना नदीर उपनदी। शाखा नदी, शाखा नदी जखन कोनो मूल नदी थेके छोटो एकटी शाखा बेर हुए विशाल जलाशय पतित हय तखन ओई मूल नदीर शाखा नदी ओटाके मूल नदीर शाखा नदी बोले। उदाहरण हिसाबे बला जाय माताभांगा, आड़ियालखा, मधुमती, मधुमती पद्मा नदीर उपनदी। तारपरे नदी अबवाहिका, नदी अबवाहिका विशेष करे मूल नदी, उपनदी, शाखा नदी। शाखा नदी, शाखा नदीते जत दूर थेके बृष्टिपात, तुषारपात, तुषार गला पानी नदीते पतित हय सेई स्थानते अत दूर पर्यन्त भूभागके ओई जायगा ओई नदीर अबवाहिका बले। नदी संगम, नदी संगम बोला से दुई बा ततोधिक नदी जखन एकत्रे एक जायगाय मिलित हय ओई मिलित हওয়ার स्थानके नदी संगम बोले। दोआब, दोआब अঞ্চল, दोआब अঞ্চল বলা আছে দুই বা দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে। তাহলে আমরা নদী, নদী কি, নদীর উৎস কি, নদী মোহনা কি, নদী উপনদী কি, শাখা নদী কি, নদী অবহাইকা কি, নদী সঙ্গম কি, দোয়াব অঞ্চলকে জানলাম। নদী বিশেষ করে নদীর উৎস হলো যদি নদী যে জায়গায় থেকে উৎপত্তি লাভ করে ওই স্থানকে নদীর উৎস বলে, নদী মোহনা। নদী যেখানে পতিত হয় যে বিশাল জলাশয়ে সমুদ্র বা সাগরে যে জলাশয়ে পতিত হয় সেটাকে বলা আছে নদী মোহনা। বিশেষ করে উপনদী যখন উৎপত্তি স্থল থেকে ছোট ছোট নদীগুলো যখন মূল নদীতে মিলিত হয় তখন ওই মূল নদীর ওই ছোট নদীটা হলো মূল নদীর উপনদী। উদাহরণ হিসেবে বলা যায় যেমন আত্রাই, তিস্তা, করতোয়া, যমুনা নদীর মূল নদী। শাখা নদী যখন মূল নদী থেকে কোনো একটি ক্ষুদ্র নদী বের হয়ে বিশাল জলাশয়ে বা সাগর মহাসাগরে পতিত হয় তখন সেটাকে বলা আছে ওই মূল নদীর শাখা নদী। উদাহরণ হিসেবে বলা যায় মাতাভাঙা, আড়িয়ালখা, মধুমতি, পদ্মা নদীর শাখা নদী। তাই নদী অববাহিকা বিশেষ করে মূল নদী, উপনদী বা শাখা নদী এতে যে বৃষ্টি বা তুষার গলা পানি যে ভূভাগের উপর দিয়ে পতিত হয় যতদূর থেকে পতিত হয় ঠিক ততদূর পর্যন্ত ওই নদীর অববাহিকা বলায় ভূভাগকে। নদী সঙ্গম, নদী সঙ্গমটা হলো যখন দুই বা ততোধিক, দুই বা ততোধিক নদী যখন একত্রে এক জায়গায় এসে মিলিত হয় সেই স্থানকে বলা আছে নদী সঙ্গম। দোয়াব, দোয়াব অঞ্চল দুইটা নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব অঞ্চল। এখন আসা যাক নদীর উৎপত্তি।
নদীর উৎপত্তি। বিখ্যাত ভূবিজ্ঞানী বা ভূলেখক ডক্টর প্রফেসর আব্দুর রউফ সাহেব তার বইতে উল্লেখ করেছেন, নদী বিশেষ করে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে উৎপত্তি লাভ করে। এক নম্বর হলো পর্যাপ্ত পানি সরবরাহ, পর্যাপ্ত পানি সরবরাহ। দুই নম্বর হলো ভূমির স্বাভাবিক ঢাল। স্বাভাবিক ঢাল। তিন নম্বর হলো কোমল শিলার উপস্থিতি। প্রফেসর ডক্টর আব্দুর রউফ তার বইতে উল্লেখ করেছেন, নদীর উৎপত্তি সাধারণত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ভর করে উৎপত্তি লাভ করে। নদী উৎপত্তি হতে হলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে, ভূমির স্বাভাবিক ঢাল থাকতে হবে, কোমল শিলা থাকতে হবে যা সহজে কেটে নদী সৃষ্টি করে। এখন আমরা একটা চিত্র এঁকে নদীর এই নদী দেখাতে পারি।
চিত্রে বিশেষ করে চিত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে পাহাড় বা পর্বত পাহাড় পাহাড় থেকে বিভিন্ন প্রকার বৃষ্টি বা প্রস্রবণ বা তুষার গলা পানি যখন উচ্চস্থল বিভিন্ন ধারায় বিভিন্ন উপনদী দিয়ে আস্তে আস্তে একটা বড় নদীতে মিলিত হয় সেটা হলো মূল নদী। এই মূল নদী এটা হলো মূল নদী, এগুলো উপনদী। এই মূল নদীটা থেকে পানি যখন সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকা পথে বিশাল জলাশয়ে পতিত হয় এটা হলো নদী। নদী থেকে যখন একটা ক্ষুদ্র নদী নদী থেকে ক্ষুদ্র একটা নদী বের হয়ে পুনরায় বিশাল জলাশয়ে পতিত হয় সেটা হলো শাখা নদী। তাহলে মূল নদীটা হলো কি, যখন অনেকগুলো বিশেষ করে অনেকগুলো উপনদী একত্রে মিলিত হয়ে একটা বড় জলধারায় পরিণত হয়, ওই বড় জলধারায় হচ্ছে মূল নদী। এবং মূল নদী থেকে যখন একটি শাখা বের হয়ে পুনরায় বৃহৎ জলাশয়ে পতিত হয় তখন সেটাকে বলা হচ্ছে শাখা নদী। তাহলে আমরা চিত্রে লক্ষ্য করলাম যে পর্বত বা পাহাড় বা উচ্চ কোনো স্থান থেকে নদী উৎপত্তি লাভ করে এবং উৎপত্তি লাভ করে পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকাভাবে বিশাল জলাশয়ে পতিত হয়। এবং মূল নদী থেকে যখন কোনো শাখা বের হয়ে পুনরায় বিশাল জলাশয়ে পতিত হয় তখন সেটা হচ্ছে শাখা নদী। আর নদী সাধারণত পাহাড় বা পর্বত থেকে উৎপত্তি লাভ করে। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের পদ্মা নদীর উৎপত্তিস্থল হিমালয়ের মানস সরোবরে। এখন আমরা নদীর গতির নদীর বিভিন্ন অবস্থা অবস্থা বা গতি ও পর্যায়। এবার আমরা নদীর বিভিন্ন অবস্থা বা গতি ও পর্যায় নিয়ে আলোচনা করব। নদী উৎপত্তি স্থান থেকে উৎস পর্যন্ত চলার পথে কতগুলো গতি বা পর্যায় অতিক্রম করে, এই গতি বা পর্যায়কে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়, দুই নম্বর হলো মধ্যগতি বা সমভূমি পর্যায়, তিন নম্বর হলো নিম্নগতি বা বদ্বীপ পর্যায়, এক নম্বর হলো ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়, দুই নম্বর হলো সমভূমি মধ্যগতি বা সমভূমি পর্যায়, মধ্যগতি বা সমভূমি পর্যায়, পর্যায় তিন নম্বর নিম্নগতি বা বদ্বীপ পর্যায়। ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়, মধ্যগতি বা সমভূমি পর্যায়, নিম্নগতি বা বদ্বীপ পর্যায়। এখন আমরা একটি চিত্রের মাধ্যমে এগুলো সুন্দরভাবে আলোকপাত করব। Yes.
ভি আকারের নদী খাত। প্রশস্ত উপত্যকা। স্বল্প সঞ্চয়। অধিক সঞ্চয়। অতি প্রশস্ত। উপত্যকা। অধিক সঞ্চয়। একটি আদর্শ নদীর গতি পর্যায়। চিত্রে আমরা একটি আদর্শ নদীর গতি পর্যায় লক্ষ্য করি। নদীর বিভিন্ন অবস্থা বা গতিকে তিনটা ভাবে ভাগ করা যায়। এক নম্বর হলো ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়। আমরা জানি, আমাদের সংজ্ঞায় আলোচনা করছি, নদী বিশেষ করে পর্বত বা পাহাড় বা উচ্চ কোনো ভূমি থেকে উৎপত্তি লাভ করে। নদী যখন পর্বত থেকে সমভূমির আগ পর্যন্ত যে সময়টা অতিক্রম করে সেটা হলো ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়। এই সময় যেহেতু ভূভাগটা খাড়া ঢাল থাকে এবং বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, প্রস্রবণ, তুষার গলা পানি ধাবিত থাকে বিধায় এই অংশের পানিটার প্রবাহ অনেকটা বেশি হয়, গতিটা বেশি হয়। গতিটা হয় ঘন্টায় 24 থেকে 32 কিলোমিটার। এই প্রচণ্ড গতির ফলে পর্বতের গাত্র থেকে শিলাখণ্ডগুলো যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন হয়। এই অবস্থায় নদী বিশেষ করে বিভিন্ন ধরনের ভূভাগ সৃষ্টি করে, যেমন গিরিখাত, জলপ্রপাত, খরস্রোত। নদী যখন বিশেষ করে ঊর্ধ্বগতি থেকে সমভূমির আগ পর্যন্ত হলো ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়। পার্বত্য পর্যায় শেষ হওয়ার সাথে সমভূমির উপর দিয়ে নদী যখন আঁকাবাঁকাভাবে বয়ে চলে ওইটা হলো মধ্যগতি বা সমভূমি পর্যায়। সমভূমির উপর দিয়ে নদী যখন বয়ে চলে, তখন এর প্রশস্ততা বেড়ে যায়। কিন্তু নদীর স্রোত কমে যায়। এই সময় নদী নিম্নমুখ হয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় এবং পর্বতময় থেকে বিভিন্ন ধরনের ধুলি, কদ্দম এগুলো বয়ে আনে। ফলে নদীর তলদেশ অনেকটা অগভীর হয়ে যায় এবং বর্ষা বা অতিবৃষ্টির ফলে নদীতে বন্যা হয়। বন্যা হয়ে নদীর উপকূলবর্তী অঞ্চলে প্লাবিত হয়ে প্লাবনের সৃষ্টি করে। বিশেষ করে সমভূমির উপর দিয়ে তখন নদী অতিক্রম করে, তখন নদীর গতিবেগ অনেকটা কমে যায়। নদীর এটা হলো সমভূমি পর্যায়। সমভূমি পর্যায়ের বিশেষ করে এখানে স্বল্প সঞ্চয় দেখা যায়। এখানে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয়টা বেশি হয়। সমভূমির পর থেকে নদী যখন মোহনায় পতিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা অতিক্রম করে সেটা হচ্ছে নিম্নগতি বা দ্বীপ অঞ্চল। এই সময় নদীর গতি থাকে না বললেই চলে। এখানে নদীর প্রশস্ততা আগের তুলনায় বহমান থাকে এবং নদী পার্বত্য উপত্যকা হতে যে সমস্ত ধুলিকণা সমভূমির উপর দিয়ে বয়ে নিয়ে আসে সেটা হলো নিম্ন গতিতে বা নিম্ন অঞ্চলে সমভূমির আগে সেটা হলো সঞ্চয় ঘটায়। এই জন্যই বলা হচ্ছে এটা অতি প্রশস্ত উপত্যকা, অধিক সঞ্চয়। এখানে অধিক সঞ্চয় সৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন ধরনের দ্বীপ, যেমন বদ্বীপ, দ্বীপ ভূমি জেগে ওঠে এবং যেখানে পতিত হয় সেটা হচ্ছে মোহনা বলে। সমুদ্রে যেখানে নদী পতিত হয় এটাকে মোহনা বলে। মোহনা থেকে নদী সমুদ্রে পতিত হয়। সুতরাং আমরা নদীর বিভিন্ন অবস্থা বা গতিকে তিনটা ভাবে ভাগ করলাম। ঊর্ধ্বগতি বা পার্বত্য পর্যায়, মধ্যগতি বা সমভূমি পর্যায়, নিম্নগতি বা বদ্বীপ পর্যায়। এইভাবে একটি নদী পাহাড় বা পর্বতের চূড়া থেকে উৎপত্তি লাভ করে সমুদ্র বা মহাসাগরে পতিত হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা আসলে চিত্রটা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো
তাহলে নদীর জীবন বৃত্তান্ত সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে, যা তোমাদের বিশেষ করে বাস্তব জীবনে বা পড়াশোনার পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে, কাজ করবে। আমি বিশেষ করে তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে তোমরা যদি আজকের আমার এই অনলাইনের ক্লাসটা লক্ষ্য করো, তাহলে নদী সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে যা তোমাদের বাস্তব জীবনে কাজ দেবে। আমি আর বিশেষ করে আমি তোমাদেরকে আবার পুনরায় সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।